সকল বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি তোমাদের একটা পায়েস তৈরি করা দেখাবো। তো এই পায়েসটা তৈরি করার জন্য আমাদের দুটো জিনিস কিনতে হবে, একটা হচ্ছে লিকুইড দুধ আর কয়েকটা রসগোল্লা কিনতে হবে। তো আজকে আমি তোমাদের অল্প পরিমাণে করে দেখাবো, তার জন্য যা যা নিয়েছি সেটা আগে দেখিয়ে নিই। পায়েসটা বানানোর জন্য আমি নিয়েছি 1 প্যাকেট দুধ, 3টে রসগোল্লা, আর নিয়েছি পরিমাণ মতন চিনি, 2 চামচ আমুল দুধ, আর 4টে ছোট এলাচকে থেতো করে রেখে দিয়েছি। তো প্রথমে দুধটাকে গ্যাসে ফোটানোর জন্য বসিয়ে দিই। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে বেশ একটু গাঢ় গাঢ় করতে হবে। তো দুধটা ফুটতে থাক, ততক্ষণে আমি রসগোল্লাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিই। আমি এরকমভাবে টুকরো করছি, তো তোমাদের যার যেরকম মানে শেপ দেওয়ার ইচ্ছা বড় বড় টুকরো করতে পারো, বা কেউ গোটাও রাখতে পারো রসগোল্লা। তো আমি এরকমভাবে টুকরো করছি রসগোল্লাগুলোকে, আর এই মিষ্টির রসটাকেও আমি কাজে লাগিয়ে দেবো, এই পায়েসটার মধ্যেই দিয়ে দেবো। এটা রসটা রেখে দিয়েছি, তো দুধটা ফুটছে এখন, একটু বেশ গাঢ় গাঢ় হোক, তারপর মিষ্টির টুকরোগুলো দেব। এইবার ওই 1 চামচ আমুল দুধ নিয়ে ওই মিষ্টির টুকরোগুলোর মধ্যে একটু মাখিয়ে রাখবো। আর এই বাকি যে আমুল দুধটা রয়েছে এর মধ্যে একটুখানি লিকুইড দুধ দিয়ে দেবো। এটা ভালো করে গুলে এর মধ্যে ওই ছোটো এলাচ, থেতো করা 4 টুকরো ছোটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে রেখে দেবো। শেষে এটা ওই পায়েসটার মধ্যে মিশিয়ে দেবো। তো দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গাঢ় হয়ে গেছে, এবার আমি এই মিষ্টির টুকরোগুলোকে দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। আস্তে আস্তে নেড়ে নিতে হবে, খুব বেশি জোরে নাড়া যাবে না, কারণ মিষ্টিটা ছানার। তো দেখো এরকমভাবে আস্তে আস্তে ফুটে গেছে। এবার এর মধ্যে চিনিটাকে অ্যাড করে দিলাম, আর এবার মিষ্টির রসটাও দিয়ে দেবো। তো শীতকাল হলে এই জায়গায় আমি খেজুর গুড় দিতে পারতাম, যাই হোক এখন এটাই দিলাম। এবার এটাকে বেশ ফুটিয়ে একটু গাঢ় গাঢ় করে ঠান্ডা করতে দিয়ে দেবো। ফুটে গেছে, এবার ওই লিকুইড দুধ আর ওই এলাচ থেতো করা ওইগুলো মিশ্রণটা এর মধ্যে মিশিয়ে দিলাম, হালকা হাতে নেড়ে নেবো। আমি এরকম ধরনের গাঢ় করেছি, এবার তোমাদের যদি ইচ্ছে হয় আরও গাঢ় করবে তাও করতে পারো, বা আমি একটু পাতলা নামিয়েছি এরকমও নামাতে পারো। দেখো এরকম হয়েছে, এই যে এরকম নামিয়েছি আমি। ঠিক আছে, তো তাহলে দেখলে তো কত অল্প উপকরণে কত কম সময়ে খুব টেস্টি একটা পায়েস তৈরি হয়ে গেল। তো তোমরাও এইভাবে বানিও, আর একবার যদি বানাও এটা বার বার খেতে ইচ্ছা করবে, আমি গ্যারেন্টি দিয়ে কিন্তু বলছি তোমাদের। আর তোমরা যদি কেউ মনে করো যে এই পায়েসটার মধ্যে কাজু কিশমিশ চেরি ইত্যাদি দেবে, তাহলে সেটা পায়েসটা বানানো হয়ে গেলে ওইগুলো দিয়ে ঢেকে রাখতে পারো। তবে আমি যে কোনো কিছু মানে খাবার বানানোর জন্য মানে খুব অল্প উপকরণেই বানানোর চেষ্টা করি, তো তাই জন্যই আমি ওগুলো দিইনি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা, সবাই ভালো থেকো।